রাঘবেন্দ্র কুমার এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছেন। ভারতের মোটরসাইকেল চালকদের প্রাণের সুরক্ষায় তার ব্রত। তিনি বিনামূল্যে তাদের মধ্যে হেলমেট বিতরণ করেন, ফলে তিনি ভারতের হেলমেট ম্যান খেতাব অর্জন করেছেন। ২০১৪ সালে তার সবচেয়ে কাছের বন্ধু ও কলেজে তার রুমমেট কৃষ্ণকুমার ঠাকুর এক পথ দুর্ঘটনায় প্রাণ হারানোর পর তিনি রাজপথে নিরাপত্তার বিষয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নেন। আমার ছোটবেলার বন্ধু কলেজেও আমার রুমমেট ছিল। তার বাবা মা শিক্ষার জন্য ব্যয় করেছিলেন বটে, কিন্তু হেলমেট কেনার টাকা দেননি। ফলে কলেজে শেষ বছরের দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তখনই আমি পরিবর্তনের জন্য সংগ্রাম শুরু করলাম। কেউ যেন আর আমার বন্ধুর মতো মারা না যায়, সেই লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিলাম। সে হেলমেট পরেনি, বাকিরা যাতে পরে আমি তা নিশ্চিত করব। তখনই এই মিশন শুরু করেছিলাম, তখন থেকেই আমি লড়াই চালিয়ে যাচ্ছি। রাঘবেন্দ্র চাকরি ছেড়ে নিজেকে পুরোপুরি এই প্রকল্পে উৎসর্গ করেন, সেই সঙ্গে নিজের ফ্ল্যাট বিক্রি করে জনহিতকর উদ্যোগের জন্য অর্থ সংগ্রহ করেন। প্রায় নয় বছর তিনি গোটা ভারত জুড়ে 56,000-এর বেশি হেলমেট বিতরণ করেছেন। ভারতের রাজপথ অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত। সেদেশে প্রতি বছর প্রায় 1.5 লাখ মানুষ পথ দুর্ঘটনায় মারা যান। সেটাই দেশের অস্বাভাবিক মৃত্যুর সবচেয়ে বড় কারণ। রাঘবেন্দ্র সেই প্রবণতার বিরুদ্ধে লড়াইয়ের আশা রাখেন। প্রথম দিকে মানুষের হাতে হেলমেট তুলে দেওয়ার সময় তারা কারণ জিজ্ঞাসা করতেন না, পেয়ে শুধু রেখে দিতেন। কিন্তু এই উদ্যোগ প্রাণ বাঁচাতে শুরু করার পর সেটা আমার জীবনের অঙ্গ হয়ে উঠল। মনে হলো এই কাজ চালিয়ে যেতে হবে। তারপর ভারতের বিভিন্ন রাজ্যে সেই কাজ ছড়িয়ে দেওয়ার তাগিদ জাগলো। আমার বন্ধুকে হারানোর কারণে ভারতের সব নাগরিককে আমার বন্ধু বানিয়ে পথ দুর্ঘটনা মোকাবিলা করাই আমার জীবনের উদ্দেশ্য হয়ে উঠল। গত 9 বছরে আমি 22টি রাজ্য ঘুরে 56,000-এরও বেশি হেলমেট বিতরণ করেছি। তিনি নিজের গাড়িতে অতিরিক্ত হেলমেট রাখেন। যারা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছেন তাদের থামিয়ে বিনামূল্যে হেলমেট হাতে তুলে দিয়ে পথ নিরাপত্তার নিয়ম মেনে চলার অনুরোধ করেন। হেলমেট ম্যানের কাজের প্রশংসা করতেই হয়। তার উদ্যোগ অনেক মানুষের প্রাণ বাঁচাবে, তাদের পরিবারও নিরাপদ থাকবে। যখনই দেখি কারো হেলমেটের প্রয়োজন, আমি নিজের গাড়ি থেকে একটা হেলমেট নিয়ে তাদের দিয়ে দিই। কাউকে যেন মরতে না হয়, তাকে নিরাপদে বাসায় পাঠাতে পারলে নিজেকে সফল মনে করি। রাঘবেন্দ্র নিজের গাড়িতে হেলমেট রাখেন এবং ব্যস্ত সড়কে মানুষের সঙ্গে কথা বলেন। যেসব মোটরসাইকেল চালক নিরাপত্তার নিয়ম মানছেন না, তাদের হেলমেট দান করেন তিনি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।